সালাম আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা আমরা মুসলিম আমাদের ইমান আছে কিন্তু কিছু কিছু আমল আছে কিছু কিছু কাজ আছে যে কাজের কারণে আমাদের ইমান ধ্বংস হয়ে যায় শুধু ধ্বংস হয় না আমরা ইসলাম থেকে অর্থাৎ মুসলিম থেকে বের হয়ে যায় এসব কেউ ইচ্ছাকৃতভাবে করে আবার কেউ অনিচ্ছাকৃতভাবে করে এর বেশিরভাগই অনিচ্ছাকৃতভাবে আমরা করে থাকি আজকে আমি আলোচনা করব ইমান ভঙ্গের দশটি কারণ আপনি নিজে মিলিয়ে দেখুন আপনার মধ্যে এই ইমান ভাঙায় দশটি কারণ এর কোনো একটি আছে কিনা এর প্রথম নম্বর হল ইবাদ ক্ষেত্রে শিরক করা যেমন আল্লাহ ছাড়া অন্য অউলি আউলিয়া মাজার দরবার ইত্যাদি এসবের কাছে সাহায্য চাওয়া আপনি যখন বিপদে পড়লেন তাদের কাছে সাহায্য চাইলেন তাদের ওয়াসিলায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া প্রার্থনা করা আবার কেউ কেউ আছে মাজারে মানত করে হাঁস মুরগি এসব দিয়ে আসে আবার কেউ কেউ আছে জিনের উদ্দেশ্যে মুরগি জবাই করে ছাগল ইত্যাদি জবাই করে এসব বিষয় হলো ক্ষেত্রে শিরক করা নম্বর দুই কাফের মুশিকদের কুফুরি ব্যাপারে সন্দেহ পোষণ করা বা তাদেরকে অমুসলিম না ভাবা তাদের সাথে ফ্রেন্ডলিভাবে চলা একসাথে উঠা বসা খাওয়া দাওয়া সবকিছু কিছু একসাথে করা এরকম যদি মনে করেন তাহলে আপনার মধ্যে ই ত্রুটি আছে দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তারা নৈকিত্য লাভের উদ্দেশ্যে কোনো মাধ্যম ধরে তার নিকট দোয়া করা বা তার নিকট সুপারিশ প্রার্থনা করা অথবা তার ওপর পরকালে নাজাত পাওয়ার জন্য ভরসা করা যেমন অমুক এক অলি একজন কামেল পীর তার ওয়াসিরায় অবশ্যই আমাকে নাজাত দিবে। এরকম ভাবা অথবা তাকে খুশি করতে পারলে আল্লাহতলা আমাকে জানাত দেবে বা তাকে খুশি করতে পারলে আল্লাহতলা খুশি হয়ে যাবে এরকম ভাবা এরকম চার নম্বর হলো এই বিশেষ পোষণ করা যে রসুদ সাল্ল আলাইহি সাল্লাম এর আদর্শের চেয়ে অন্য কোনো ব্যক্তির মতাদর্শ এসব বিষয়ে ভাবনা করা রসুদ সাল্লি ইসালামের জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো মতবাদ বা ধর্মে বিশ্বাস করা যেমন কেউ যদি বিশ্বাস করে যে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা ডারউইনের মতবাদ ইত্যাদি ইসলামের চেয়েও ভালো এরকম যদি হয় তাহলে আপনি মুরতাদ হয়ে গেলেন আমাদের দেশে তো তাই চলছে তাই চলছে পাঁচ নম্বর হলো রসদ সাল্লা আলী নির্দেশিত কোনো বিষয়কে মনে মনে ঘৃণা করা যদিও সে তা পালন করে যেমন কেউ যদি দাঁড়িয়ে রাখে পর্দা ইত্যাদি মনে মনে অপছন্দ করে তবে সে মুসলিম থাকে না এগুলো ইসলামের অবশ্যীয় অবশ্যই পালনীয় এগুলো করতে হবে না করলে কবিরা গুণা আর অবিশেষ করলে তো হয়ে গেলেন কোনো কোন বিষয় করা বা মনে করা ইসলামের যে কোনো বিধিবিধা আল্লাহ যেসব নিষেধ করেছেন মতো আয়াত আছে বা এর চেয়ে বেশি হতে পারে নিষেধ এবং আদেশ সবকিছু মিলিয়ে এসব আদেশ নিষেধকে যদি আপনি তুচ্ছ মনে করেন তাহলে আপনি মোরতাদ হয়ে গেলেন ইমান থেকে আপনার ইমানের ত্রুটি আছে সাত নম্বর হলো জাদু করা অথবা জাদু তাবিজ ইত্যাদি মাধ্যমে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মনের মিলন করা এভাবে সাহায্য সহযোগিতা করা এবং বিশ্বাস করা এসব যদি বিশ্বাস করেন আবার এসবের ভিতরে আছে ভাগ্য ভাগ্য নির্ণয় করা টিয়া পাখির ধারা তীর ধারা বিভিন্ন মাধ্যমে আমরা ভাগ্য নির্ণয় করি এসব করলে আপনার ঈমান চলে যাবে আট নম্বর হলো মুসলমানের বিরুদ্ধে অমুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করা যেটা আমাদের দেশে চলছে আপনারা একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবে নয় নম্বর হলো এই বিশেষ করা যে বিশেষ কিছু ব্যক্তি রয়েছে যারা রসদ সাল্লা আলি ইসলামের শরীয়ত মেনে চলতে বাধ্য নন এমন কিছু লোক আছে আপনার এটা চিন্তা করলে বুঝতে পারবেন আমি এখানে আঁকার ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিচ্ছি ব্যাখ্যা করলে হয়তো বা সমস্যা হতে পারে এই যেন আমি বললাম না দশ নম্বর হলো ইসলামের বিধিবিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়া ইসলাম শিক্ষা না করা ইসলাম অনুযায়ী আমন না করা আমাদের পাঠ্যপুস্তকে বেশিরভাগই খেতে সব ভুল দুনিয়া সব ব্যস্ততা দুনিয়া পড়া নিয়ে এখানেই পড়ে থাকা ইসলাম শিক্ষা না বললেই চলে কেজি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব কিছু হলো দুনিয়বি পড়াশোনা ইংরেজি শিখতে হবে অক শিখতে হবে ইঞ্জিনিয়ারিং হতে হবে কিন্তু হাফেজ হতে হবে ইসলাম শিক্ষা গ্রহণ করতে হবে এই বিষয়ে কারো মাথা ব্যথা নেই মাথা আল্লাহ তালা আমাদেরকে বোঝা মানার তাফিক গান করুক আমি